দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে প্রধানমন্ত্রীর দফতরের ডেপুটেশন কপি পাঠানোর পর অবশেষে একজোড়া ট্রেন বাড়ল কাটোয়া আমোদপুর শাখায় রবিবার আঠেরোই ফেব্রুয়ারি থেকে পথ চলা শুরু হলো এই নতুন ট্রেনের কাটোয়া আমোদপুর লাইনে ট্রেন বৃদ্ধির দাবিতে দীর্ঘ কয়েক বছর ধরে রেলের বিভিন্ন দপ্তরে ডেপুটেশন দিয়ে অবরোধ করে কাটোয়া লাভপুর আমোদপুর শাখার ট্রেন যাত্রীরা গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রী দফতর রেলমন্ত্রী দফতর স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর রেলওয়ে বোর্ড ইস্টার্ন রেল ম্যানেজার ডিআরএম রেলওয়ে স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন দেওয়া হয় দীর্ঘ কয়েক বছর ধরে ট্রেন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন কাটোয়া আমোদপুর শাখার বিভিন্ন যাত্রী সংগঠন দীর্ঘদিনের আন্দোলনের ফলস্বরূপ কাটোয়া আমদপুর শাখার নতুন করে এক ট্রেন চালু হলো রবিবার আঠেরোই ফেব্রুয়ারি নির্ধারিত সময় অনুযায়ী সকাল দশটা বেজে পঞ্চান্ন মিনিটে কাটোয়া থেকে আমদপুরের উদ্দেশ্যে রওনা দিল ট্রেনটি খুব তার দারুণ সুবিধা হলো আমি তো বহুদিন চাপি নাই এই ট্রেনে আমার পা করার পরে খুব আশা ছিল এই লাইনে যাই নাই আমার স্বামী এখানকার অফিসার ছিলেন ওয়ান অফিসার বিনয় মিত্র ঠাকুর তারপরে তোমার ওনার খুব আশা ছিল তখন লাইন তুলছিল যখন মারা যায় তেরো সালে তখন খুবই আশা করেছিল যে তোমরা চাপবে আমরা পারবো না তো সুবিধা হলো খুবই সুবিধা হলো আরও যদি হয় আরও সুবিধা হবে যোগাযোগদের জন্য আমার নাম সুনীতি মিত্র ঠাকুর জানা যায় সকাল দশটা বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে যাওয়া এই ট্রেনটি দুপুর বারোটা তিরিশে আমদপুর পৌঁছাবে এরপর দুপুর বারোটা পঞ্চাশে আমোদপুর থেকে ছেড়ে দুটো কুড়িতে পুনরায় তা কাটোয়া পৌঁছাবে প্রসঙ্গত উল্লেখ্য উনিশশো সালে কাটোয়া থেকে আমদপুর শাখায় বাহান্ন কিলোমিটার পথে ন্যারোগজ রেল পরবর্তীতে দু হাজার দশ সালে ন্যারোগচ লাইনটিকে রূপান্তরিত করার সিদ্ধান্ত শুরু হয় কাজ শেষ হওয়ার পর দু হাজার সালে ব্রডগেজ লাইনে একটি ট্রেন যাতায়াত শুরু করে এরপর দীর্ঘ পাঁচ বছর বেশি সময় পার হয়ে যাওয়ার পর এই পথে ট্রেন বৃদ্ধি পেয়েছে যাত্রীদের কথায় কাটোয়া আমোদপুর এই শাখাটি খুবই গুরুত্বপূর্ণ এই ট্রেন চালু হওয়ায় সুবিধা হবে বহু যাত্রীর কাটোয়া থেকে বোলপুর শান্তিনিকেতন শিউরি এমনকি তারাপীঠ যাতায়াত করাও সুবিধাজনক হবে বলে জানিয়েছেন যাত্রীরা যাত্রীদের প্রচুর সুবিধা হবে কারণ আমদপুর লাইনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কাটোয়া আমদপুর লাইন কারণ কাটো আমোদপুর থেকে পাঁচটা জেলা সংযোজক হয় মানুষজনের সুতরাং এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ তবে ট্রেনটা আগে আগে চালু হলে আরও ভালো হতো তবে আজকে চালু হয়ে বেশ ভালোই লাগছে আরও যদি আগামী দিনে আরও ট্রেন চালু করা যায় তাহলে মানুষ আরও উপকৃত হবে ফির যাওয়ার সুবিধা তারপরে আমাদের বীরভূম যেটা শহর সিউড়ি সেখানে যাওয়া সুবিধা বোলপুর শান্তিনিকেতন সেখানটাও সুবিধা আর কাটোয়া কাটোয়ার মানুষজন তো প্রত্যেক দিন প্রচুর যাতায়াত করে তাতে কাটোয়া থেকে মানুষ বামুদপুর থেকে যেসব মানুষ কাটোয়ায় আসে তারা প্রত্যেক দিন বিভিন্ন প্রচুর যাত্রী আসে তো এখানে কাটোয়া যে মানে সংযোজক টাউন সেখান থেকে ধরুন মুর্শিদাবাদ বর্ধমান যাওয়া আসার প্রচণ্ড সুবিধা সেই সর্সে ট্রেনটা খুবই গুরুত্বপূর্ণ আগামী দিনে আরও যদি এই ধরনের ট্রেন চালু হয় মানুষ আরও উপকৃত হবে চৈতালি মিত্র ঠাকুর কাটুয়া আমোদপুর সেই সঙ্গে কাটুয়া বর্ধমানের মতন গুরুত্বপূর্ণ রুটে ট্রেন বৃদ্ধির জন্য যাত্রীদের দাবি দীর্ঘদিনের দীর্ঘ আন্দোলনের পর কাটোয়া আমোদপুর শাখা ট্রেন বৃদ্ধি পেলেও ট্রেনের সংখ্যা ও ট্রেনের সময় নিয়ে যাত্রীদের দাবি ও অভিযোগ এখনও রয়েছে এর পাশাপাশি কাটোয়া বর্ধমান রুটে খুব শীঘ্রই ট্রেন বাড়ানোর দাবি জানান যাত্রীরা আমি যেটা আজকে যে গাড়িটা চালু হলো আমরা খুবই খুশি আমরা আরও কিছু খুব গুরুত্বপূর্ণ ডিমান্ড রাখছি যে শিয়ালদা কাটোয়া শিয়ালদা মে ইএমু প্যাসেঞ্জার এখানে সে দীর্ঘক্ষণ প্রায় চার ঘন্টা পড়ে থাকে এই গাড়িটাকে ইমিডিয়েট আমদপুর পর্যন্ত এক্সটেনশন করা হোক এবং কাটোয়া বর্ধমান সাত ঘন্টার উপরে গাড়ি নাই এই আটটা পঞ্চাশে গাড়ি চলে যাওয়ার পর নেক্সট গাড়ি হলো বিকেল চারটে দশ এটাও খুব ইমিডিয়েট করা দরকার হ্যাঁ এই দুটো ডিমান্ড আমাদের মানে এখনই কাটোয়ার মিটিয়ে দেওয়া দরকার হ্যাঁ কাটোয়া বর্ধমান যাওয়ার বর্ধমান থেকে ফেরার বিকেলে অফিসটা ফিরতে পারছে না বিকেল ওখানে যা টাইম টেবিল হয়েছিল বিকেল চারটে দশে বর্ধমান ছাড়বে তা সেই গাড়ি তো এখনও হলো না আশা করছি হয়তো এক দু মাসের মধ্যে হবে বলে আশা করা যায় তা এটা খুবই দরকার আমার নাম আশিস রায় আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং প্রথম যে গাড়ি নিয়ে যাচ্ছেন সেই মোটরম্যান ড্রাইভার সাহেবকে আমরা একটু ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছি ঠিক আছে টাইম টেবিল ধরুন এটা একটা সাইজ নিশ্চয়ই দেওয়া হয়েছিলো সেই হিসাবে টাইম টেবিলটা করা হয়েছে আর রেকের ব্যাপারও থাকে যে এই রেকটা কোন গাড়িটা কোন করা হবে কীভাবে কী করা হবে তো এই গাড়িটা যেহেতু এই গাড়িটা এসে আবার আজিমঞ্জির দিকে যায় সেই জন্য একটাই রেকই কাজ করছে বলে টাইমিংটা এইভাবে করা হয়েছে তো পরবর্তী ক্ষেত্রে হয়তো পরিবর্তন হতে পারে এখন এখনো পর্যন্ত আমাদের কাছে খবর কিছু আসেনি যদি আসে তাহলে আপনাদের জানানো হবে এখনো পর্যন্ত আলোচনা সাপেক্ষ এখনো পর্যন্ত আমাদের কাছে খবর কিছু আসেনি যদি আপনার বোর্ড থেকে খবর আসে তো অবশ্যই আপনারা জানতে পারেন এই বিষয় নিয়ে আমার নাম কল্যাণ সেন স্টেশন ম্যানেজার কাটোয়া এই দিন কাটোয়া স্টেশন থেকে নতুন ট্রেনের যাত্রা শুরু করার পূর্বে ট্রেন চালক ও গার্ডকে ফুল দিয়ে সংবর্ধনা জানায় কাটোয়া বর্ধমান কাটোয়া আমদপুর যাত্রী সমিতি কাটোয়া হাওড়া সাবআর প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশন সহ বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া স্টেশন মাস্টার কল্যাণ সেন সহ বহু বিশিষ্ট ব্যক্তি রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা